আসসালামু আলাইকুম। আজকে আমি সজিনা পাতা দিয়ে সজিনা পাতার চা ও সজিনা পাতার গুঁড়া বা মরিঙ্গা পাউডার তৈরি করে দেখাবো। পুষ্টিগুণ ঠিক রেখে প্রসেসগুলো দেখাবো, আর একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করা যাবে। সজিনা পাতা পৃথিবীর সবচেয়ে পুষ্টিগুণ সম্পন্ন একটি পাতা। সজিনা পাতার আশ্চর্য গুণের কথাও আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করব। এখানে আমি কিছু সজিনা পাতা নিয়েছি। এ পাতাকে অনেকে অনেক নামে চিনে থাকেন। সজিনা, সজনে ও মরিঙ্গা নামে এ পাতা সবচেয়ে বেশি পরিচিত। আমি এখানে যে সজিনা পাতা নিয়েছি সেগুলো খুবই ফ্রেশ, আপনারা দেখে বুঝতে পারবেন। পুষ্টিগুণ ঠিক রেখে প্রসেসগুলো দেখাবো, আর একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করা যাবে। সজিনা পাতা পৃথিবীর সবচেয়ে পুষ্টিগুণ সম্পন্ন একটি পাতা। সজিনা পাতার আশ্চর্য গুণের কথাও আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করব। এখানে আমি কিছু সজিনা পাতা নিয়েছি। এ পাতাকে অনেকে অনেক নামে চিনে থাকেন। সজিনা, সজনে ও মরিঙ্গা নামে এ পাতা সবচেয়ে বেশি পরিচিত। আমি এখানে যে সজিনা পাতা নিয়েছি সেগুলো খুবই ফ্রেশ, আপনারা দেখে বুঝতে পারছেন। সজিনা পাতা গাছ থেকে তুলে নেওয়ার পর সাধারণত একদিনের বেশি ফ্রেশ থাকে না, একদিনের বেশি হলে চুপসে যায়। তাই চেষ্টা করবেন গাছ থেকে নিয়ে বেশি দেরি না করতে, এতে পাতা ফ্রেশ থাকবে। মূল প্রসেস শুরু করার আগে আপনাদের সজিনা পাতার গুণ সম্পর্কে একটু বলে নিই। প্রথমে আমি যে কথাটা বলবো তা হচ্ছে, পৃথিবীতে যত রকমের গাছের পাতা আছে তার মধ্যে সবচেয়ে উপকারী পাতা এটি। মানব দেহের জন্য এর চাইতে উপকারী পাতা এ পৃথিবীতে দ্বিতীয়টি নেই। সজিনা গাছের পাতাকে বলা হয় অলৌকিক পাতা। এটি পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হার্ব, তাই সজিনা পাতাকে বলা হয় পুষ্টিগুণে ভরপুর সুপারফুড, এবং সজিনা গাছকে বলা হয় মিরাক্কেল ট্রি। সজিনা ডাটার চাইতে এর পাতাতে রয়েছে অনেক বেশি পুষ্টিগুণ। লেবুকে আমরা ভিটামিন সির জন্য সবচেয়ে সেরা খাবার মনে করি। জানলে অবাক হবেন, একই ওজনে সজিনা পাতায় লেবুর চাইতে 7 গুণ ভিটামিন সি রয়েছে। এছাড়া দুধের চাইতে 4 গুণ ক্যালসিয়াম এবং 2 গুণ আমিষ রয়েছে সজিনা পাতায়। গাজরের চাইতে 4 গুণ ভিটামিন এ, কলার চাইতে 3 গুণ পটাশিয়াম রয়েছে সজিনা পাতায়। বিজ্ঞানীরা আরও বলেন, সজিনা পাতায় 42% আমিষ, 125% ক্যালসিয়াম, 61% ম্যাগনেশিয়াম, 41% পটাশিয়াম, 71% লৌহ, 272% ভিটামিন এ এবং 22% ভিটামিন সি সহ দেহের আবশ্যকীয় বহু পুষ্টি উপাদান থাকে। ভারতীয় আয়ুর্বেদিক শাস্ত্রমতে সজিনা গাছ 300 রকমের রোগ থেকে মানুষকে রক্ষা করে। আধুনিক বিজ্ঞানও এ ধারণাকে সমর্থন করে। তাই বিজ্ঞানীরা পুষ্টির দিক দিয়ে সজিনা পাতাকে পুষ্টির ডিনামাইট ও সজিনা গাছকে মাল্টিভিটামিন বৃক্ষ বলে থাকেন। সজিনা গাছের শুধু পাতাই নয়, সজিনার বাকল, শিকল, ফুল, পাতা, ফল, বীজ, এমনকি এর আঠাতেও ঔষধি গুণ রয়েছে। সজিনা পাতার ভর্তা ও সজিনার ডাটা দিয়ে ডাল তরকারি আমাদের দেশে সবচেয়ে বেশি জনপ্রিয়। পালং শাকের বিকল্প হিসেবে সজিনা পাতা খাওয়া হয়। মুরগির মাংস রান্নায় কচি সজিনা পাতা দিলে স্বাদ অনেক ভালো লাগে। ছোট মাছের সাথে সজিনা পাতার চচ্চড়ি খুবই উপাদেয় হয়ে থাকে। সজিনা পাতার বড়া, সালাদ, পাতা বাটা ও সজিনা পাতার পাউডার ব্যবহার দ্বারা খাদ্য সুস্বাদু ও শক্তিবর্ধক হয়। যে কোনো স্যুপের সাথে শুকনা সজিনা পাতার পাউডার মিশালে খাদ্যমান বেড়ে যায়। এছাড়া চা, কফি ও গরম দুধের সাথে সজিনা পাতার পাউডার মিশিয়ে পান করা গেলে শরীরের সব ধরনের পুষ্টি চাহিদা পূরণ হবে। এছাড়া সজিনা পাতার পাউডার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে বিভিন্ন খাবার তৈরিতে ব্যবহার করা যায়। আজ আমরা সজিনা পাতার পাউডার বা মরিঙ্গা পাউডার কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো, সেই সাথে সজিনা পাতার চা কিভাবে খুব সহজে তৈরি করতে পারেন তাও শিখিয়ে দেব। এগুলো পানি দিয়ে হালকা ধুয়ে নিতে হবে। সজিনা পাতায় কিন্তু পানি লাগে না এবং এগুলো সাধারণত পরিষ্কারই থাকে, তাই বেশি ধুতে হয় না। একটা গামলা বা বালতিতে পানি নিয়ে ডুবো পানিতে পাতাগুলো আলতো হাতে ধুয়ে পানি ঝরিয়ে উঠিয়ে নেবেন। পাতাগুলো কোচলে ধুতে যাবেন না, এতে পাতাগুলো কালো হয়ে দলা পাকিয়ে যাবে এবং পাউডার ভালো হবে না। হালকা ধুয়ে পানি ঝরিয়ে রোদে শুকিয়ে নিতে হবে। দেখুন, আমি একটি স্টিলের ডালায় পাতাগুলো শুকিয়ে নিচ্ছি। সজিনা পাতা শুকাতে বেশি সময় লাগে না, 1 থেকে 2 দিন রোদে দিলেই শুকিয়ে যায়, আর স্টিলের পাত্রে শুকিয়ে নিলে তাড়াতাড়ি শুকাবে। আপনারা যদি রোদ না পান তাহলে গ্যাসের চুলার নিচে দিয়েও পাতাগুলো শুকিয়ে নিতে পারেন, এতে সময় বেশি লাগবে, তবে রোদে শুকানোটাই আমি বেস্ট মনে করি। আমি ঘন্টায় ঘন্টায় পাতাগুলো নেড়ে নেড়ে শুকিয়ে নিচ্ছি, এতে সবগুলো পাতা সমানভাবে শুকাবে। আর এই শুকানোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে না শুকালে পাউডার ও চা পাতা বেশি দিন সংরক্ষণ করা যাবে না। তাই বারান্দায় বা ঘরের যে জায়গায় রোদ বেশি আসে সে জায়গায় পাতাগুলো শুকিয়ে নেবেন।
ছাদে দিতে পারলে তো খুবই ভালো। তবে খেয়াল রাখবেন শুকানোর সময় যাতে বালি বা কোনো আবর্জনা না পড়ে, সেরকম জায়গাতেই শুকাতে দিবেন। আজ দ্বিতীয় দিনের মতো পাতাগুলো শুকাচ্ছি। শব্দ শুনেই বুঝতে পারছেন পাতাগুলো প্রায় শুকিয়ে গেছে। এখন আমি এখান থেকে কিছু পাতা আলাদা করে সেগুলো দিয়ে সজিনা চা পাতা তৈরি করব। আপনারা যতটুকু চা পাতা তৈরি করতে চান সেই অনুযায়ী পাতা নিয়ে নেবেন। এই শুকনো পাতা দিয়ে চা পাতা ও পাউডার দুইটাই তৈরি করা যাবে। চা পাতা তৈরির জন্য আমি একটা পাত্রে কিছু শুকনা পাতা নিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি হাত দিয়ে কোচলে পাতাগুলো ভেঙে নিব। হাত দিয়ে কষলালে গুঁড়া হবে না, তবে যতটা সম্ভব পাতাগুলো ছোট করে ভেঙে নিব। আপনারা খেয়াল করুন আমি কিভাবে করছি, আর এই কাজটি হাত দিয়ে করলেই সবচেয়ে ভালো হয়। দেখুন চা পাতা তৈরি। এভাবে আধা ভাঙা করা পাতাগুলো আমরা চা পাতা তৈরিতে চা পাতার বিকল্প হিসেবে ব্যবহার করতে পারব। আমি আপনাদের এ চা পাতা দিয়ে চা তৈরি করাও দেখাবো। মরিঙ্গা চায়ের লিঙ্ক আমি উপরের আই বাটন ও নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর বাকি অর্ধেক দিয়ে আমি মরিঙ্গা পাউডার তৈরি করব। সেজন্য শুকনা পাতাগুলো একটা গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। সজিনা পাতা কাঁচা অবস্থায় যেমন পুষ্টিকর, এটা শুকালেও কিন্তু পুষ্টিগুণ অটুট থাকে। যারা সবসময় সজিনা পাতা পান না তারা কিন্তু এভাবে গুঁড়া করে মরিঙ্গা পাউডার বানিয়ে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। বাজারে অনেকে মরিঙ্গা পাউডার বিক্রি করে, আপনারা ভুলেও সেসব কিনবেন না, নিজেরাই সহজে ঘরে তৈরি করে নেবেন। কিছু পাতা নিয়ে ঢাকনা লাগিয়ে গ্রাইন্ড করে নেব। ভালো করে গ্রাইন্ড করতে হবে যাতে একদম মিহি গুঁড়া হয়ে যায়। দেখুন একদম মিহি গুঁড়া করে নিয়েছি। আপনারা যদি মনে করেন কিছুটা দানা দানা রয়ে গেছে তবে চেলে নিতে পারেন। আমারগুলো একদম মিহি গুঁড়া হয়েছে তাই চালতে হবে না। এভাবে বাকি সবগুলো পাতা গুঁড়া করে নেব। হয়ে গেল সজিনা পাতা গুঁড়া বা মরিঙ্গা পাউডার। এই পাউডার দিয়ে শরবত বা দুধের সঙ্গে মিশিয়ে খেলে অসম্ভব রকমের উপকার পাবেন। এছাড়া যে কোনো খাবারে পুষ্টিগুণ বাড়াতে এই মরিঙ্গা পাউডার ব্যবহার করতে পারেন। আমি এই পাউডার দিয়ে আপনাদের বিভিন্ন রেসিপি তৈরি করে দেখাবো। সুস্থ থাকতে ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে নিয়মিত খাবারের তালিকায় সজিনা পাতা রাখা উচিত। সবাই স্বাস্থ্যকর খাবার খাবেন ও নিরাপদে থাকবেন এ কামনায়। আল্লাহ হাফেজ। যারা চুপি চুপি আমার ভিডিওগুলো দেখে কোনোরকম সাবস্ক্রাইব কিংবা লাইক না দিয়ে চলে যান তাদের কাছে একটা রিকোয়েস্ট, আমরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, আপনারা একটা সেকেন্ডের একটু কষ্ট করে যদি একটা লাইক দিয়ে দেন।